সংখ্যান সমৃদ্ধ না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে যেখানে মুশফিকদের বড় অনুপ্রেরণা তার দল। এদিকে শ্রীলঙ্কা সফরে এটি টাইগারদের সেরা দল, একই সঙ্গে লঙ্কান অধিনায়কের দাবি বড় দুর্ভাবনায় রাখছে অতিথিদের স্কোয়াডে তিন লঙ্কান সাপোর্ট স্টাফ। রঙ্গনা হেরাথের মতে গেম প্ল্যানিং এ অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অতীত অভিজ্ঞতা মোটেও সুখের না। ১৬ টেস্টে মাত্র এক ড্র, বাকি সব ম্যাচের ফলই একতরফা ছিল। তবে ২০১৫ পর থেকেই বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। রঙিন পোশাকে ক্রমেই অপ্রতিরোধ্য টাইগাররা উন্নতি করছে সাদা পোশাকেও। নিউজিল্যান্ড আর ভারতের ম্যাচের ফল আহামরি না হলেও দেশের বাইরে খেলার অভিজ্ঞতায় কিছুটা হলেও সমৃদ্ধ এখন টাইগাররা। তা কাজে লাগিয়ে এই যাত্রায় দারুণ কিছু করার আশায় মুশফিকুর রহিম। গেল আড়াই বছর ধরে আমরা দারুণ ক্রিকেট খেলছি, শুধু ওয়ানডে বা টি-20 নয়, উন্নতি হয়েছে টেস্টেও। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। ঘরের মাঠে লঙ্কানরা ভয়ঙ্কর দল। আমাদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছেন, গেল দুই সিরিজের অভিজ্ঞতা, তাই আমরা এখানে কাজে লাগাতে চাই। লঙ্কানদের ভাবনার অনেকটা জুড়েই প্রতিপক্ষ শিবিরের তিন লঙ্কান কোচিং স্টাফ। হাথুরু সিংহের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন খোদ লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। পেয়েছিলেন জাতীয় দলের পরামর্শক হিসেবেও। ব্যাটিং পরামর্শক থিলান সামারাবিরা আর ট্রেনার মারিও ভিল্লাভারানো লঙ্কান। গেম প্ল্যানিং এ তাই কিছুটা হলেও এগিয়ে থাকবে বাংলাদেশ স্বীকার করলেন হেরাথ। হাথুরু সিংহ দীর্ঘদিন মোর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন, আমি ওর সাথে খেলেছি। আমাদের দল আর খেলার ধরন নিয়ে তার ভালো ধারণা আছে। তিন লঙ্কানি বাংলাদেশের জন্য দারুণ কাজ করেছে, এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর শ্রীলঙ্কা সফরে আসা এটি বাংলাদেশের সেরা দল। টাইগারদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দল নিয়ে শ্রীলঙ্কায় চান্দিকা হাথুরু সিংহে। লঙ্কান বোর্ডের সঙ্গে শীতল সম্পর্ক, সবকিছু মিলিয়ে ভিন্ন এক চ্যালেঞ্জ হাথুরু সিংহের জন্য। দেশের মাটিতে শ্রীলঙ্কা বেশ শক্তিশালী, সম্প্রতি ওরা হাবি খাইয়েছে সেটি আমাদের জানা, তবে এসব না ভেবে আমরা সেরা প্রস্তুতি নিয়েছি। দক্ষিণ আফ্রিকা সিরিজের বাজে অভিজ্ঞতা ভুলতে চান লঙ্কান কোচ ডামফোর্ড। দলে কয়েকজন তরুণ ক্রিকেটার আছে, তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলের দিকে তাকাতে চাই না, এই সিরিজে নতুন করে ঘুরে দাঁড়াতে চাই। টেস্টের আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার ভোরাত হয় শুরু হবে ম্যাচটি। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। এদিকে আগের দিনই রঙ্গনা হেরাথকে অধিনায়ক করে বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তিন তরুণ, গুণারত্নে ডিকওয়ালা আর বাঁহাতি স্পিনার মিলন্দা পুষ্পা কুমারা। সবচেয়ে বড় চমক হচ্ছে ২৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার মিলিন্দার অন্তর্ভুক্তি। ১৫ সদস্যের দলে সাত ব্যাটসম্যানের সঙ্গে আছেন ৪ জন করে পেসার আর স্পিনার। ব্যাটিং অর্ডারে লঙ্কানদের আস্থার জায়গা জুড়ে থাকবেন অভিজ্ঞ দিমুথ করুণারত্নে, উপল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা আর দিনেশ চান্দিমান। দুই তরুণ হার্ড হিটার নিরোশান ডিকোয়ালা এবং অ্যাসেলা গুণারত্নকে রাখা হয়েছে এই স্কোয়াডে। আর বল হাতে অধিনায়ক রঙ্গনা হেরাথের সঙ্গে বাংলাদেশের বড় ভাবনার কারণ হতে পারেন নতুন বাঁহাতি স্পিনার পুষ্পা কুমারা। এছাড়াও থাকছেন লাকসান সান্দাকান এবং দিলরওয়ান পেরেরার স্পিন অ্যাটাক। আর চার ডানহাতি পেসার হলেন লাহিরো কুমারা, সুরঙ্গা লাকমাল, নোয়ান প্রদীপ আর ভিকম সঞ্জয়া। এদিকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আশাবাদী হলেও শ্রীলঙ্কা সিরিজ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, এমনটাই মনে করেন বিসিবির সহসভাপতি মাহবুব আনাম। টেস্টে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়া আর ওয়ানডেতে জয়ের দেখা পাবে বাংলাদেশ, এমনটাই মত তার। একই সঙ্গে নিশ্চিত করেছেন শিগগিরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন ফিজিও ডিন কনয়। শ্রীলঙ্কার সাথে আমরা যদি টেস্ট, ওয়ানডে, টি-20 সবগুলো সিরিজ জিতে আমাদের রেটিং পয়েন্টগুলো অনেক বাড়বে, তো সেই থেকে বলবো যে এটা অবশ্যই আমাদের মাথায় আছে। আর বাংলাদেশ অধিনায়কের এই বিশ্বাস বড় এক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে, সে কথা স্মরণ করিয়ে দিলেন বিসিবির সহসভাপতি মাহবুব আনাম। বললেন ঘরের মাঠে শ্রীলঙ্কা দল ভয়ঙ্কর, গেল আগস্টে অস্ট্রেলিয়ার হোয়াইট ওয়াশ হওয়ার স্মৃতি এখনো উজ্জ্বল। শ্রীলঙ্কা দল তাদের হোম গ্রাউন্ডে যেইভাবেই থাকুক না কেন তারা খুবই দুর্ধর্ষ। শ্রীলঙ্কাও চেষ্টা করবে উইকেটটা তাদের সহযোগী করার জন্য, তবে আমি মনে করি দলটি সংঘবদ্ধ হয়েছে। আই থিঙ্ক দে হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স, যেটাকে তারা যদি কাজে লাগায় ভালো খেলার জন্য তাহলে দল ভালো করবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ব্যবধান ঠিক এক ধাপ উপরে আর পয়েন্টের তফাৎ ৭।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় পরাজয় এই ব্যবধানে ফেলতে পারে বড় প্রভাব। 2019 বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার ক্ষেত্রে এই সফর হয়ে উঠতে পারে নিয়ামক। আমাদের ওয়ানডেতে জয়ের মুখ দেখতে হবে, যাতে করে আমরা আমাদের পজিশনটা ধরে রাখতে পারি 2019 এর বিশ্বকাপের কোয়ালিফাইং এর জন্য। স্বীকার করলেন ফিজিও ডিন কনওয়ের শ্রীলঙ্কা সিরিজে দলের সাথে সঙ্গী না হওয়ার কারণ। বললেন তার চুক্তির আর্থিক জটিলতা রয়েছে, সেটি মিটমাট হলে দলের সাথে যোগ দেবেন কনওয়ে। তার কিছু ব্যক্তিগত কাজ ছিল, আপনি জানেন যে সে আসার পরেই বিদেশে চলে গেছে, তার ফাইন্যান্সিয়াল টার্মস বিসিবির সাথে এবং নিজস্ব কিছু ব্যাংকিং সমস্যা ছিল, সেটা শেষ করে সে এক দুদিনের মধ্যে যাচ্ছে। আগামী 2 মার্চ প্রস্তুতি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কায় মাঠের ক্রিকেট শুরু করবে টিম বাংলাদেশ।